নমস্কার বন্ধুরা, আমি দেবু আর দেবু সিকদার রূপ গার্ডেন চ্যানেলে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি আপনার দেখাচ্ছি মিস ইন্ডিয়া ফুলের বাগান। তবে এই ফুলের বাগানটা না দেখালেই নয়, কারণ এত পরিমাণে ফল ধরেছে আর এই দাদা কয়েক রাউন্ড ধরে শুধু বিক্রি করেই যাচ্ছে আর ফল মোটে শেষই হচ্ছে না। দেখুন, গাছের এত সুন্দর হেলদি গাছ আর কালার কত সুন্দর। এই বছর কিন্তু সবার বাগানে একরকম কালার আসেনি, তবে এই বাবুদার বাগানে প্রত্যেকটা ফুল কিন্তু লাল টকটকে, একদম গ্যারান্টি সহকারে এখানে চারা বিক্রি হয়। এই যে ফুলটা আপনারা দেখছেন, এই মাদার গাছ থেকে উনি চারা তৈরি করে চারা বিক্রি করে। আপনারা চাইলে ওনার কাছ থেকে নিতে পারেন। ওনার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে, কন্ট্যাক্ট করে আপনারা চারা নিতে পারবেন। তো এই গাছের যদি কোনো চারা প্রয়োজন হয় ডাইরেক্ট যোগাযোগ করবেন, এবং আপনাদের গাছের যদি কোনো সমস্যা হয়, কখন কি সার দেবেন, কিভাবে গাছ প্রতিস্থাপন করতে হবে, সমস্ত তথ্যই কিন্তু উনি আপনাদের সহযোগিতা করবে, আমাকে কথা দিয়েছে। ওনার কন্ট্যাক্ট নাম্বারটাও দিয়ে দেবো। আর এবার ওনার সঙ্গে আমরা একটু কিছু কথা বলবো এই গাছের পরিচর্যা সম্বন্ধে। তো বাবুদা, এখন তো প্রত্যেকের গাছেই ফলে পরিপূর্ণ, এই মুহূর্তে কীরকম পরিচর্যা করতে হবে যদি একটু বলেন। আজকে ট্রিটমেন্টের বিষয়ে কিছু কথা না বললে নয়, তাই বলতে হবে। অনেকে ফোন করছেন যে বাবুদা ট্রিটমেন্ট কী করবো, এখন কী দিচ্ছেন, আমি কী দিচ্ছি না দিচ্ছি অনেকে জানতে চাইছেন। তো আজকে ট্রিটমেন্টের বিষয়ে কিছু কথা না বললে নয় বলবো। আমরা এই মুহূর্তে সার দিচ্ছি 10:26 DAP, সালফেট, হালকা পরিমাণে ইউরিয়া, একটু অনুখাদ্য একসাথে মিক্সার করে, ওর সঙ্গে একটু পটাশও দিচ্ছি, দিয়ে মিক্সার করে গাছের 1.5 ফুট দুধ দিয়ে দিচ্ছি, বা দু একবার আমরা পুরো বাগানটা ছড়িয়ে দিচ্ছি। আর এবছর আমরা গাছের গোড়া সব খুঁজে দিয়েছিলাম, এবং গাছের যে ছাল তোলার যে ব্যাপারটা, ছালও তুলে দিয়েছিলাম। আমাদের গাছের কালার দেখুন কত সুন্দর কালার। তো অনেকে বলছেন কালারের বিষয়ে জানতে চাইছেন, অতিরিক্ত জল দিলে কিন্তু কালার কমে যাবে আর একদম মাটি শুকনো হয়ে যাবে, মাটি পুরো একদম শুকনো সাদা সাদা মতো হয়ে যাবে, তখন জল দেবেন, খাবার দেবেন। আর স্প্রে কী দিচ্ছি সে বিষয়ে জানতে চাচ্ছেন, অনেকে জানতে চাইছেন, সেটা বলতে হবে। আমরা এই মুহূর্তে ফুল মোটা মোটা করার জন্য এবং শাইনিং রাখার জন্য বায়ারের অ্যাম্বিশন দিচ্ছি, আর বোরন দিচ্ছি, অল্প করে বোরন, বেশি বোরন দেওয়া যাবে না, কালার কাটবে, অল্প পরিমাণে বোরন, অ্যাম্বিশন আর কাকা আর হামলা, এই সমস্ত আর অ্যামিস্টারটক, এই 4-5টা ওষুধ একসাথে আমরা মিক্সার করে স্প্রে দিচ্ছি। সব পরিমাণ কম দিতে হবে, যেরকম অ্যামিস্টারটক 15 ml দিতে হবে, কাকা 10 ml, হামলা 15 ml, আর বোরন 15 গ্রাম, আর অ্যাম্বিশন হচ্ছে আপনার 25 গ্রাম দিলে হবে। দিয়ে একসাথে মিক্সার করে আমরা স্প্রে করি 10-15 দিন অন্তর অন্তর। তো যদি এই ফুলকেও চাষ করতে চান অবশ্যই করতে পারেন, নির্দ্বিধায় নিঃসন্দেহে এই ফুলটা চাষ করতে পারেন, এটা অত্যন্ত লাভজনক চাষ। যত রকম ফল ফসল আছে আপনার, ধান পাট চাষ এই সমস্ত না করে ফল পাকড়ের দিকে আসুন, তাতে মোটা অঙ্কের একটা লাভ পাবেন। বিঘা প্রতি এই ফুল চাষ করলে মোটা অঙ্কের একটা টাকা পাবেন, এবং উচ্চ ফলনশীল পেয়ারা চাষ করলে মোটা অঙ্কের টাকা পাবেন। এই ফল ফসলগুলো চাষ করুন, আধুনিক কৃষিতে আসুন, আশা করি আপনারা ভালো উন্নত হবেন। আর ট্রিটমেন্টের বিষয়ে যেগুলো বললাম, এছাড়াও যদি কারো কিছু জানার বোঝার দরকার থাকে অবশ্যই আপনারা আমাকে ফোন করতে পারেন। আর চারা যদি কেউ নিতে চান এই মিস ইন্ডিয়া বা ভারত সুন্দরী যে যে নামেই চেনেন, এর চারা আমার কাছে আছে, আপনাদের চারা আমার কাছে, আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমি ওয়েস্ট বেঙ্গলের ভিতরে সমস্ত জেলায় এবং অল ওভার ইন্ডিয়াতে, ইন্ডিয়ার যে কোনো প্রান্তে বসে আপনি যোগাযোগ করলে, অনলাইনে পেমেন্ট করলে আমরা চারা পাঠিয়ে থাকি এবং পাঠাবো, কোনো সমস্যা নেই। তো অনেক বন্ধুরা বলেন যে দাদা চারা টাকা পাঠালে চারা পাবো, তো সঠিক। তো সেই সব বন্ধুদের আমি উদ্দেশ্য করে আমি বলছি, আমার ঠিকানাটা ফের আরেকবার বলে দিচ্ছি, এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল কলকাতা, আমার জেলা হচ্ছে উত্তর 24 পরগনা, সাবডিভিশন বসিরহাট, থানা হাসনাবাদ, গ্রাম আষাঢ়িয়া। আর আপনি যদি আসতে চান শিয়ালদা থেকে, সেক্ষেত্রে শিয়ালদা এসে আপনি হাসনাবাদের লোকাল ধরবেন, লোকাল ধরে হাসনাবাদেই নামবেন, ওখান থেকে তালপুকুর বাজারে অটো পাবেন, তালপুকুর এসে বলবেন বাবুদার ফুলের বাগানে যাবে, ওখান থেকে টোটো বা মোটর ভ্যানটান পাবেন, ওখান থেকে বেশি দূর না, 1 কিলোমিটার, আর হাসনাবাদ থেকে অটো 15 মিনিট মতো লাগবে। তো আপনারা আসবেন আমার বাগানে, আমি আমার ডিটেলস ঠিকানা বলে দিলাম,
আর টাকা পয়সা দিলে যে কেউ মাল পাবেন না এরকম ভাববেন না, আমরা এরকম করি না কখনোই। তো আপনারা নিঃসন্দেহে নির্দ্বিধায় আপনারা আমাদের কাছ থেকে চারা সংগ্রহ করতে পারেন, এটা অত্যন্ত লাভজনক চাষ, এটা আপনারা করতে পারেন। তো আমাদের ফুলের বাগানটা আমরা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। অনেক কিছু বলার আছে কিন্তু বলতে পারবো না, যেহেতু একটা ভিডিও বেশি মানে কত কথা বলবো, ভিডিওতে তো বেশি কথা বলা যায় না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, যার ফলে আমার অনেক কিছু বলার থাকলেও আমি বলতে পারবো না। আপনারা ফোন করবেন, যার যা কিছু শোনা বোঝার দরকার আছে ফোন করবেন, বলবো, ফোনে কথা বলবো, সমস্যা নেই। তো আপনি একটু বাগানটা দেখান দাদা। তাহলে বাবুদাদা সব বলেই দিল, এবার একটু বাগানটা দেখে নিই। দেখুন প্রত্যেকটা ডালে ডালে কিন্তু ফলে পরিপূর্ণ, দেখুন কত সুন্দর কালার, এমন কোনো ডাল নেই যে যেখানে ফল নেই, তবে প্রত্যেকটাই কিন্তু লাল টুকটুকে। এরকম বাগান কিন্তু এই 2023 সালে কিন্তু এরকম দেখা যায়নি। দেখুন প্রত্যেকটা ফল কত সুন্দর কালার, আর সাইজও বেশ ভালো। তো এই বছর তুলনামূলকভাবে ফুলের দাম একটু কম হলেও এরকম কালারফুল যেগুলো সুন্দরের ধরন আর এত সুন্দর কালার দেখলে আপনারা মুগ্ধ হয়ে যাবেন। অবশ্যই আপনারা যাদের দেখার ইচ্ছে আমার বাগানে আসবেন, এসে দেখে যাবেন, ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে কন্টাক্ট করতে পারেন, কুল দেখে যাবেন, কুল খেয়ে যাবেন, আপনাদের সমস্যা সমাধানও করতে পারেন। তো বন্ধুরা তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, প্রত্যেকের গাছে যত্ন নেবেন, আর চারার প্রয়োজন হলে অবশ্যই বাবুদের সঙ্গে যোগাযোগ করবেন, আর বাদ বাকি যদি কোনো ফল গাছের প্রয়োজন হয় আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, আপনারা আমার কাছ থেকে বিভিন্ন জাতের দেশি ও বিদেশি ফল গাছের চারা পেয়ে যাবেন। নমস্কার, সবাই ভালো থাকবেন।